সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজারকে উদ্ধার করেছে র‍্যাব কুকি চীন দমনে কঠোর ব্যবস্থা নেবে সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে আরও সচেতন হতে জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লা ময়মনসিংহ সিটি মেয়রের শপথ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা জানালো জিএমপি দেওয়া হয়েছে ২২ নির্দেশনা স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখা লুট করার সময় অপহৃত ব্যবস্থাপক নিজামুদ্দিনকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে র‍্যাব নিজামুদ্দিনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তিনি বলেন র‍্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে তাকে উদ্ধার করে তাকে বান্দরবানে স্থানীয় র‍্যাব ক্যাম্পে রাখা হয়েছে বাতেন বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করে কেএনএফের অস্ত্রধারীরা ব্যাংকের ভল্টে থাকা ১৫৯ লাখ টাকা লুট করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা তবে তারা পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যায় র‍্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন রুমা বাজার এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা নিজামুদ্দিনকে উদ্ধার করা হয়েছে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানিয়েছেন নিজামুদ্দিন সুস্থ আছেন এখন তাকে রুমাতেই নিয়ে আসা হয়েছে এর আগে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে ছেড়ে দিতে কেএনএফ বেশ কিছু অর্থ মুক্তিপণ দাবি করেছিল বলে জানায় র‍্যাব বাতেন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি বলেন ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না কুকি চীনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে সেখানে কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা দমনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন অন্যদিকে এই ঘটনার মধ্য দিয়ে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে সংলাপ করার সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইলা আজ এক সম্মেলনে তিনি একথা বলেন জনগণের উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ লক্ষ্য স্থির রেখে পরিকল্পনার জন্য দেশে দারিদ্রতা হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কুমিল্লা ময়মনসিংহ সিটি মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না বিস্তারিত জানাছেন লাবণ্য ভূঁইয়া নবনির্বাচিত কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর এবং কুড়িগ্রাম ঠাকুরগাঁও সিরাজগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানগণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেন এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে হবে সকলের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে বলেও জানান সরকার প্রধান আমরা প্রত্যেকটা এলাকাকে উন্নত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আমরা নির্বাচিত মেয়র কাউন্সিলর এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে আমরা জনগণের ভোটে যাতে নির্বাচিত হয় সেই ব্যবস্থা নিয়েছি এবং আমাদের প্রত্যেকটা উন্নয়নের পরিকল্পনা সেগুলি গ্রামকে লক্ষ্য করে তৃণমূলকে লক্ষ্য করেই কিন্তু আমরা আমাদের সকল পরিকল্পনা নিই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে এর সুফল জনগণ পায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি আরও বলেন প্রতিটি ভোটের মূল্য রয়েছে সে কথা মাথায় রেখেই জনপ্রতিনিধিদের কাজ করতে হবে আপনারা জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই এসব দিকেও নজর দেবেন যে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সঠিকভাবে চলছে কিনা মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা মানুষ সেবাটা পাওয়া সেটাই হচ্ছে বড় কথা
আপনারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কাজেই জনসেবার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই। দেশের উন্নতি করতে গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে কেউ আর ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র বলে কেউ থাকবে না। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির অভিশাপ দণ্ডিত পলাতক তারেক রহমান, সে যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবে না, দলটি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 17 এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। এ সময় তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন। যে তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে আছে ততদিন বিএনপি নামক দলটির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে থাকবে। সাহস থাকে দেশে আসে, দেশে এসে রাজনীতি করুন, সাহস থাকে জেলে যাওয়ার সাহস সঞ্চার করুন। রাজধানীতে যানজট নিরসন ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা, চালক ও যাত্রীদের উদ্দেশ্যে দেয়া হয়েছে 22টি নির্দেশনাও, এমনকি ঢাকার প্রবেশ ও বাহির পথ স্বাভাবিক রাখতে পার্শ্ববর্তী সব পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। রাজধানীতে যানজট এ আর নতুন কিছু নয়, চলতি সপ্তাহে এক তো তীব্র গরম, অন্যদিকে যানজট সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে চলাচলকারীদের। ঈদকে সামনে রেখে যাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। নির্বিঘ্ন যেন যাত্রীরা যাতায়াত করতে পারে সেই বিষয়টি ডিএমপি ট্রাফিক বিভাগ বজায় রাখতে সর্বোত্তমভাবে সচেষ্ট থাকবে। রমজানের শেষ প্রান্তে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং সেই সাথে পার্কিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং হয়েছে। মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে আগত যানবাহনের চালকদের মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা যাবে না, স্টপেজ ছাড়া কোনো গাড়ি থামানো যাবে না, ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে চলবে অভিযান। হাইওয়েতে যদি ম্যানেজমেন্টটা ভালো থাকে এবং তারা যদি আমাদের সাথে সমন্বয়টা ভালো রাখতে পারে এবং তারা বাস দিলে আমরা যদি বাসটা দিতে পারি, তাহলে আর যদি রাস্তাগুলো যদি সঠিকভাবে মেরামত করা হয়, সংস্কার কাজ সংস্কারগুলো যদি হয়ে থাকে, এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো যদি জটলা না থাকে, তাহলে আমার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ঈদ উপলক্ষে ঢাকা থেকে অন্তত 1 কোটি লোক গ্রামে যাবে, সেই দিকে মাথায় রেখে ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সবসময় আমাদের পদক্ষেপ থাকে আমাদের। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। ঈদে ছাদখোলা পরিবহন লক্করযক্কর গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। এছাড়াও মলম পার্টি বা দুষ্কৃতিকারী যাতে যাত্রীদের হয়রানি না করতে পারে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে। গাজীপুরের কালিয়াকুড়ে চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মাহফুজুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল সাকিব ও কালিয়াকুড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AFM নাসিম সহ আরও অনেকেই। বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি একটি উডস্টেক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত উপজেলার পিলজং ইউনিয়নের সুখদাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সুখদাড়া এলাকায় উডটেক কারখানায় রাত 3টার দিকে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিন দিনই বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান, গত ছয় মাসে তারাবো ও তার আশেপাশে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় শতাধিক। এসব ঘটনার কোনোটিরই রহস্য বের করতে পারেনি পুলিশ। এখনই ব্যবস্থা না নিলে উপজেলার গুরুত্বপূর্ণ স্পটে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে ওঠে এই চক্রের সদস্যরা। নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এই ঘটনায় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ পশ্চিম পাড়া ও পূর্বপাড়া গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 1 এপ্রিল পূর্বপাড়ার শফিক নামে ব্যক্তির সাথে মধুর চাক নিয়ে বাগবিতণ্ডা হয় পার্শ্ববর্তী বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের একজনের সাথে। এর জেরে শফিক ইব্রাহিমপুরে গ্রামের অন্য এক ব্যক্তিকে মোটরসাইকেলে আটকে রাখে। পরে হাজারিবাড়ির লোকজন মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ নিয়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরে ভিন্ন কৌশল অবলম্বন করে কোচিং বাণিজ্যে নেমেছে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানের প্রধান সহায়তা করছেন এই কোচিং বাণিজ্য পরিচালনায়। শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানোর বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না তারা। এদিকে এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভং রাংসা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জকিগঞ্জ বিজিবির উদ্যোগে দুঃস্থ দরিদ্র জনগণের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন নবী ও জৈন্তাপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোক্তার চৌধুরী। জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চান্দিনা উপজেলার 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় 17,798 অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস সহ আরও অনেকেই। কিশোরগঞ্জের অষ্টগ্রামে টিফিনের টাকায় 6 বছর ধরে ঈদ উপহার বিতরণ করছে ডিলাইট কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ডিলাইট কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ফরিদ রায়হান, শিক্ষক সানি আক্তার, মিতু আক্তার সহ আর অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের 13টি হেফজ ও এতিমখানার প্রায় 7 শতাধিক শিক্ষার্থীকে ঈদের পোশাক উপহার দিয়েছে সমাজসেবক ও ব্যবসায়ী ডাক্তার আরমান মোল্লা। বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়নের এসব শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন তিনি। এ সময় তিনি রূপগঞ্জ ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন। এর আগে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ 40টি প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে ঈদ বস্ত্র উপহার দেন তিনি। জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এর আয়োজন করা হয়। কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন চৌধুরীর সুজন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাংবাদিক নেতা মঞ্জুর হাসান বুলবুল সহ অন্যান্যরা। এইচএম এক্সপার্ট B500CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল B500CWR।
চট্টগ্রাম সংবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবুর উদ্যোগে 300+ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগ্রাবাদের সিডিএ এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, যুবলীগ নেতা কাজী মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে মোহাম্মদ শৈবের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, তুষার সহার অনেকেই। দর্শক, শেষ করবে সেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজারকে উদ্ধার করেছে র্যাব, কুকিচিন দমনে কঠোর ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব পালনে আরও সচেতন হতে জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর, কুমিল্লা ময়মনসিংহ সিটি মেয়রের শপথ। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা, জানালো ডিএমপি, দেয়া হয়েছে 22 নির্দেশনা। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই, পুরো সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।